অন্যায় কাজ। কেন অন্যায় করছে বলেন? এরা দেশের জাতির শত্রু, ইসলামের শত্রু। হ্যাঁ, এরা দেশের জাতির শত্রু, ইসলামের শত্রু। এরা কেন এরা শয়তানের বাহিনী? শয়তানের বাহিনী? শয়তানের বাহিনী। কেন একটু ব্যাখ্যা করেন তো শুনি, কী কারণে শয়তানের বাহিনী? এরা ইসলাম চায় না, এরা আল্লাহর দশমী। আপনি কি সব জায়গায় তোলেন এগুলা? ইনশাল্লাহ সাতখানি আছি আমি। কোথায় কোথায় আছেন একটু বলেন তো। সারা ঢাকা। সারা ঢাকায় পোস্টার ছিলেন আপনি? হ্যাঁ, ও ঠিক আছে। আরিসা, আরিসা পার্টিটা ঠিক আরম্ভ করি সারা ঢাকা। সারা ঢাকায় পোস্টার ছিঁড়ে ফেলেন? হ্যাঁ ইনশাল্লাহ। আর কি করেন আপনি? আপনার আর কাজ এই শয়তান দিন করে এলে আমার একটু কাজ। কখন আসেন সকালে, কখন আসেন আপনি? রাত দিন চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টা এই কাজ করেন? রাত দিন চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ। এরা তো একটা কি প্রচার যেন করছে, কি যেন বলতে চায়, দেখছেন কি লিখছে তারা? হ্যাঁ, তারা কি লিখছে এখানে দেখছেন সেটা আপনি? হ্যাঁ দেখেই কাজ করি আমি। কি লিখছে তারা বলেন তো? কিভাবে ইসলাম উঠে দেওয়া যায় দেশ থেকে, দুনিয়া থেকে কিভাবে ইসলাম উঠে দেওয়া যায়, এই হলো চিন্তা ভাবনা। এরা ইসলাম রাখছো না, এদের কিভাবে ইসলাম দুনিয়া থেকে উঠে নেওয়া যায়, উঠে দেওয়া যায়, এই হলো এদের চিন্তা ভাবনা। ইসলামের আইন ভালো লাগে না? ঠিক আছে, তাহলে ইসলাম ধ্বংস করতেছে এরা? ইসলামের শত্রু, ইসলাম চায় না। এটা কোনো কথা বললেন আপনি? এটা একটু ব্যাখ্যাটা দিয়ে যান। নমস্কার বাবা, দূরে শেখ রাসেলের ওগুলা তুলে না।